যে দেশের সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররম পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে রয়েছে, সেখানে যে খতিব রাষ্ট্র যেখানে ব্যর্থ হয় খতিব সেখানে একটি ফতোয়া দেয়, সবাই সেটা মেনে যায়। এই জঞ্জাল দূর করতে এই অন্তর্বর্তীন সরকারের এক একজন একটা মন্ত্রণা চাইতে পারেন, এক একজনের তিন চারটা মন্ত্রণালয়। আমাদের যুদ্ধে এত লোক মৃত্যু থেকে এড়াই যেতে পারতো, তিনটা লোক যদি ঠিক থাকতো, শেখ মুজিব, ইন্দিরা গান্ধী, ভুট্টো যদি ঠিক থাকতো। এদেশে 30 লক্ষ লোক মারা যায় না, যায় না। ভোট হয়েছে, ভোট ক্ষমতা ছেড়ে দাও, ভোট নির্বাচন হয়েছে, জনগণ যাকে রায় দিয়েছে তার উপর ক্ষমতা হস্তান্তর করো, দেনে বলে তো এটা হইলো। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তারপরে ধারাবাহিকভাবে বেশ কিছু প্রশাসনের রদ বদল করা হয়েছে, বড় বড় ধরনের রদ বদলই হয়েছে পুলিশ এবং প্রশাসন। তারপরও যে কাঙ্ক্ষিত গতি আসার কথা প্রশাসনিক কাজকর্মে সেটা আসেনি, এটা কেন আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। আমি আলোচ্য বিষয় আসার পূর্বে বলতে চাই, আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্ম অবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় অনেক শঙ্কার মধ্যে দিয়ে হলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বললেই চলে। আমি আমার নির্বাচন এলাকায় গিয়েছিলাম, আমি ওখান থেকে পার্লামেন্ট নির্বাচন করেছিলাম, আমি অধিকাংশ পূজা মণ্ডপ ঘুরে দেখেছি, আমি পেপার পত্রিকা পড়তে পারিনি, টেলিভিশন দেখতে পারিনি, তারপর যেটুকু খবর রেখেছি কোথাও এরকম দুর্ঘটনা ঘটেনি যেটা সংখ্যা করা হয়েছিল। পাশাপাশি আমি এই বিষয়ে বলতে চাই, আজকে পত্রিকা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটা বক্তব্য রেখেছেন, উনি ঢাকার বড় মন্দিরটা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে বলেছেন, উৎসব আর্মি পুলিশ র‍্যাব দিয়ে করতে হবে, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। আমি খুবই গুরুত্ব সহকারে এটাকে আমাকে মনে লেগেছে, অত্যন্ত সত্যি কথা বলেছে। কেন এই উৎসব সেনাবাহিনী পুলিশ কিংবা র‍্যাব দিয়ে পাহারা দিতে হবে? মুক্তি এত এত রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর বিরল ইতিহাসে আমরা দেশ স্বাধীন করেছি, এই জন্য তো নয়, যেটা উনি যথার্থই বলেছে। আমরা সেই সমাজের দিকে, সেই দেশের দিকে তাকিয়ে আছি। আগামী যে ধর্মেরই উৎসব, দুর্গাপূজা হোক, রোজা, কোরবানি, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোনো অনুষ্ঠান বা উৎসবই সেনাবাহিনী পুলিশ কিংবা র‍্যাব পাহারার প্রয়োজন হবে না, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই প্রত্যাশা রাখতে চাই। আপনি যথার্থই বলেছেন, দীর্ঘ 9 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আইনগতভাবে নির্বাচিত হলেও বাস্তবতার নিরিখে বলতে হয় এটা অনির্বাচিত সরকার। সংবিধানে সুস্পষ্টভাবে রয়েছে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আদৌ সেগুলো হয়নি, জাতীয় কিংবা স্থানীয়। দেশে একটা সব জায়গায় একটা দলীয়করণের প্রভাব বিস্তার লাভ করেছে, পুলিশ প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার জুডিশিয়ালে, শিক্ষকতা, সব জায়গায়। এই জঞ্জাল থেকে বের হতে সময় লাগবে, এ কারণেই যে দেশের সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররম পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে রয়েছে, সেখানে যে খতিব রাষ্ট্র যেখানে ব্যর্থ হয় খতিব সেখানে একটি ফতোয়া দেয়, সবাই সেটা মেনে যায়। যে দেশের খতিব পালিয়ে যায় এই দেশে কী অপরাধ হয়েছে আপনি বুঝে, পুলিশ কমিশনার পালিয়ে যায়, আইজি পালিয়ে যায়, মন্ত্রীরা পালিয়ে যায়, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিশ্ব গণতন্ত্র দিবসে একটা বক্তব্য রেখেছেন, আমার ভালো লেগেছে। তিনি বলেছেন, এই
17 বছর আমি 36 বার জেলে গিয়েছি। প্রতিবার আমাকে আমার কোর্টে যখন হাজির করে সাংবাদিকরা বলেন আব্বাস ভাই হাতটা উঁচু করেন, আমাদেরও বলে ছোট হাত উঁচু করেন সাংবাদিকরা, যারা ফটোগ্রাফার অন্যান্য আশেপাশে দাঁড়িয়ে থাকে, আপনাদের কেন সাংবাদিকরা জুতা নিক্ষেপ ডিম নিক্ষেপ করে, কি করেছেন আপনারা বলেন, কেন করবে? আপনারা কেন পালিয়ে গেলেন? আমরা জেল খাটতে পারলাম, আপনারা জেল খাটতে পারবেন না? থানায় 10 দিন শুয়ে থাকলাম রিমান্ডে, বালিশ দেয় না, সিসি ক্যামেরা দেওয়া আছে কিন্তু আপনারা জানেন কি না, এখন গারদে ওখানে ওখানে ডিসি ওই ওই জোনের এবং পুলিশ কমিশনার নিজে বসে দেখবেন কি করে, বালিশ দেওয়া যাবে না, তৈলে গামছা নেওয়া যাবে না আপনি। আমরা থাকতে পারলাম, আপনারা কেন থাকতে পারলেন না? কেন বাড়ি ছেড়ে গেলেন? কেন প্রতিযোগিতাপূর্ণভাবে আপনার দেশ ত্যাগ করতে হলে কি অন্যায় করেছেন? আপনারা নিশ্চয়ই করেছেন। সেখানে আপনি দেখেন শুধু রাজনৈতিক দলের নেতা কর্মীরা নয়, প্রতিযোগিতা প্রতিযোগিতামূলকভাবে অ্যাডমিন করে দিয়ে পুলিশের আপনি কী না করেছে ভাই? একটা পুলিশ প্রধান, সে তারা একটা পাসপোর্ট করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, নীতি নৈতিকতার অবস্থা কোথায় গেলে হয়? আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশে একটা ছিনতাইকারী রাস্তায় ধরলে সে পুলিশকে দৌড় দিয়ে যায়, পুলিশ মেরে ফেলবে না, জনগণ পিটিয়ে মেরে ফেলতে পারে, ওটা ওটা আশ্রয়স্থল, এটা ছিনতাইকারীর আশ্রয়স্থল, সেখানের প্রধান যদি এই হয়, এটা এইটা শুধু একজন আইজি করেছে না, এই তো পুলিশের চরিত্র। একজন ডিবির প্রধান কি করেছে দেশে বলেন? এই জঞ্জাল দূর করতে এই অন্তর্বর্তীন সরকারের এক একজন একটা মন্ত্রণালয় চাইতে পারেন, এক একজনের 3-4টা মন্ত্রণালয়, এটাকে তাকে সময় দিতে হবে, এটা তাকে সময় দিতে হবে। আমি আশাবাদী লোক, অবশ্যই তারা এই এই ধীর গতি হলো, এটা সংস্কারে আসা প্রয়োজন, এ কারণেই বলি। আজকে ধরেন এটা ইলেকশন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, আমরা যদি আমাদের মতো ইলেকশন কমিশন বিএনপি লোক দিয়ে সাজাই, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আমরা যদি পিএসসি নিয়োগ দেয় আমাদের লোক বিএনপি লোক দিয়া, ভাবাবন্য লোক দিয়া, আমরা যদি জাস্টিস নিয়োগ দেয় সব দলীয় লোক, যুবদল ছাত্রদল দিয়ে দেই, পিএসসি বানাই, আপনি দেখেন এই 17 বছর বিএনপির নাম গন্ধ আছে, একটা ছেলে চাকরি হয় নাই। তাহলে সেই যদি হয় আবার 5 বছর পর আন্দোলন সংগ্রাম তথই বছর, সেটা কী হলো লাভ? এত রক্ত ঝরলো, ছাত্র জনতা বুক পেতে দিল, আপনি আমি আন্দোলনে ভাবি এই ছাত্ররা কী পাবে? আমি তো এর সাথে যদি 9 বছর আন্দোলনের রাজপথে ছিলাম, আমাকে যখন বড় ভাইরা বলতো আমি দেখতাম কি বলে, আমি অকাতরে বুলেটের মুখোমুখি দাঁড়াইছি সেই সেই সময়। আমি 1996-2001 আন্দোলনের রাজপথে, তখন হরতাল কালচার ছিল, প্রতিটা হরতালে পিকেটিং করছি, নামাজ ফাঁকি যেতে পারে, দলীয় কর্মসূচি ফাঁকি যায় নেই। আর এই 17 বছর তো আন্দোলন সংগ্রামী ছিলাম, এরা এরা অন্তত পক্ষে যারা মারা গেল শহীদ হলো, আপনি আপনি এরা আপনি দেখেন সরকারি কতগুলো পুলিশ মারা গেল, এ ঘর এটা তো এরাই যাওয়াই যেত যেত না, আমাদের 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 যুদ্ধে এত লোক মৃত্যু থেকে এরাই যেতে পারতো, 3টা লোক যদি ঠিক থাকতো, শেখ মুজিব, ইন্দিরা গান্ধী, ভুট্টো যদি ঠিক থাকতো, এদেশে 30 লক্ষ লোক মারা যায় না, যায় না। ভোট হয়েছে, ভোট ক্ষমতা ছেড়ে দাও, ভোট নির্বাচন হয়েছে, জনগণ যাকে রায় দিয়েছে তার উপর ক্ষমতা হস্তান্তর করো, দেনে বলে তো এটা হইল। এই এই রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে দেশকে বাঁচানো যেতে পারতো, এক ঘুমে যদি শেখ হাসিনা না করতেন, না করতেন, তাকে তো দেশ ছেড়ে যেতে হলো। দরকার কি এটা? এটা দরকার কি? আমাকে সবসময় ক্ষমতা থাকা বিরোধী থাকতে হবে আমাকে। আমি একবার মনে আছে ওবায়দুর রহমান এই গয়েশচন্দ্র বেঁচে আছেন, আমি 2 জনকে নিয়ে আমার একটা ভাইয়ের বাসায় এদের ডিনারে দাওয়াত করেছিলাম। ওবায়দুর রহমান বলতেছে, জিয়াউর রহমান বলছে, ওবায় সাহেব বিরোধী দলে যেতে হবে, বিরোধী দলে যেতে হবে, সবসময় ক্ষমতায় থাকার চিন্তা মাথায় থাকলেই বুঝতে হবে। আর আর এই এদেশে এটা হয়ে গেল, এরানো যত তো এই এই যে জঞ্জালের কারণে সর্বস্তরে আপনার
একটা প্রাইমারি স্কুলের টিচার নিয়োগ হয় না দলীয় ছাড়া, একটা প্রাইমারি স্কুল করে কমিটি হয় না দলীয়করণ দলীয় ছাড়া, সেখান থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। সেই জন্য আমি মনে করি সংস্কার অবশ্যই হবে, এই সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে সবাইকে, সমালোচনার জন্য সমালোচনা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।